হামাস ইসরায়েল যুদ্ধের 102তম দিন পেরিয়ে গেলেও থামছে না গাজার নিরীহ মানুষের ওপর হামলা। সোমবার দিনভর ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় 150 মানুষ। এ নিয়ে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়ালো 24,000। শুধু গাজাতেই নয়, ইসরায়েলের আগ্রাসন চলেছে পশ্চিম তীরেও। জাতিসংঘের তথ্য মতে গেল বছর পশ্চিম তীরে নিহত হয়েছেন 500 বেশি ফিলিস্তিনি। চলতি বছরের প্রথম 15 দিনেই প্রাণ হারিয়েছেন 30 জন। যুদ্ধে প্রাণহানি বাড়ার পাশাপাশি বাড়ছে মানবিক সংকট, খাদ্যের জন্য বাড়ছে হাহাকার। জাতিসংঘের ত্রাণবাহী গাড়ি দেখে সোমবার জড়ো হয়েছেন হাজারো মানুষ। তবে ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় খাবার জুটেছে অল্প কিছু মানুষের মুখে। অন্যদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পানির সংকটও বাড়ছে, তাই গৃহস্থালির প্রয়োজন মেটাতে ভরসা করতে হচ্ছে সাগরের নোনা পানির ওপর। ويعني بنغسل اواعينا فيها. احنا كل يوم من الساعه 6 الصبح معاناتنا بننزل على البحر، بنتي كحقها كطفله انها تعيش زيها زي اي طفله. اني بنطلون مقطع مش قادر اجيب له، بروح بجيب له بنطلون لابني بساله بلاقيه ب 50 60 شيكل، مش قادر اشتريه. জাতিসংঘের খাদ্য কর্মসূচির তথ্য বলছে গাজার প্রতিটি মানুষই ক্ষুধার্ত। শীঘ্রই যুদ্ধবিরতি কার্যকর না করতে পারলে পরিস্থিতি আরও গুরুতর হবার আশঙ্কা সংস্থাটির। The needs are rising faster than we are able to respond. We need to be able to bring in more supplies and we need safe access to reach people everywhere in Gaza. Not just those who are close to the borders. We need a long-lasting ceasefire. এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন উত্তর গাজায় সম্মুখ যুদ্ধ শেষ হয়েছে, শীঘ্রই দক্ষিণ গাজার অভিযানের মাত্রা কমানো হবে। তবে জিম্মিদের মুক্তির বিষয়ে সামরিক অভিযান অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। নাফিয়ার মনন, এখন বিশ্ব। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে।